ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দ্য মিজি আলোচনা করছি আলফেড লর্ড টেনিসনের বিখ্যাত একটি কবিতা টিথোনাস নিয়ে ক্যাটাগরির দিক থেকে টিথনাস একটি ড্রামাটিক মনোলভ আমরা জানি যে ড্রামাটিক মনোলগে একজন স্পিকার থাকেন এবং একজন সিং সাইলেন্ট লিসেনার থাকেন স্পিকার এখানে পুরো কবিতা জুড়ে কথা বলবেন এবং সাইলেন্টলি লিসেনার কোনো কথা বলবেন না শুধু শুনে যাবেন টিথোনাস এখানে স্পিকার এবং টিথোনাসের পিছনে রয়েছে কবি আলফ্রেড লর্ড টেনিসন নিজেই তার দুঃখ কষ্টগুলো টিথনাস ক্যারেক্টারের মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন এবং সাইলেন্ট লিসেনার হিসেবে তিনি তুলে ধরেছেন এখানে ইয়োস বা অরোরাকে যে গডেস অফ ডন ঊষা দেবী বা ভোরের দেবী আর এই গল্পটা বিষয়বস্তু সংগ্রহ করা হয়েছে গ্রিক মিথোলজি থেকে কবিতার সেটিং টাইম হচ্ছে ব্রেক অফ ডন অর্থাৎ যখন ভোর শেষ হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ঊষা দেবী অরোরা তার রথে চড়ে প্রায় যাত্রা করেছে চলে যাবে ঠিক সেই সময় টিথনাসের ল্যামেন্টেশনের মধ্য দিয়ে কবিতা শুরু হয় ল্যামেন্টেশন হচ্ছে দুঃখ কষ্ট ভরা কোনো অনুরোধ আকতি বা বিলাপ আক্ষেপ প্রকাশ করা এরকম টিথনাস অনুশোচনা করে বলছে বন ক্ষয় হয় ধসে যায় ধ্বংস হয় মানুষ জন্মগ্রহণ করে বেড়ে ওঠে আবার মারাও যায় এমনকি রাজহংসীটিও বৃদ্ধ বয়সে মারা যায় কিন্তু টিথোনাস সে মরতে পারছে না নিষ্ঠুর অমরত্ব তাকে বাঁচিয়ে রেখেছে সে মরতে পারে না টিথুনাস এখানে ঋতুর বর্ণনা দিচ্ছেন আক্ষেপ করে এখানে সামার অটাম এবং উইন্টারের কথা বলেছেন অর্থাৎ সামার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল এবং উইন্টার মানে শীতকাল অটাম এখানে গ্রীষ্মকাল এবং শীতকালের মাঝামাঝি একটা সময় যেখানে টিথুনাস সামারকে যৌবন এবং শীতকালকে বার্ধক্য হিসেবে কল্পনা করেছেন এবং তার মাঝে মাঝে সময়টাকে তিনি অটাম হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ যৌবনের পরিসমাপ্তি বুঝাচ্ছেন টিথুনাস অরোরার কাছে অনুরোধ করছে যেন সে তার অমরত্ব ফিরিয়ে না নিয়ে তাকে একটু মরার সুযোগ দেয় সে যেন একটু শান্তিতে মরতে পারে দেবী তার এই আকতি ভরা কথাগুলো শুনছে কিন্তু কোনো দিচ্ছে না চলে যাচ্ছে করেই কিন্তু টিথুনাথের কষ্টে দেবীর বুক ফেটে যাচ্ছে তার অশ্রু গাল বেয়ে পড়ছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না এভাবেই কবিতাটির শুরু হয় এখন আমরা টিথুনাসের পরিচয় সম্পর্কে একটু জেনে নিই টিথোনাস ট্রয়ের রাজা ল্যামেডনের পুত্র অর্থাৎ ল্যামেডনের পুত্র হচ্ছে সে দেখতে সুন্দর। ফুল ছিল তার তার মধ্যে। এবং দেখার মতো। এবং যে কোনো মহিলাকে আকৃষ্ট করতে পারত। এমন একটা শারীরিক সৌন্দর্যের অধিকারী ছিল এই টিথোনাস এখন আমরা কবিতার মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি দেবী অরোরা একদিন টিথোনাসকে প্রেম নিবেদন করে টিথোনাসের শারীরিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে কথা আমরা আগেই বলেছি যে সুন্দর নিখুঁত সুন্দর্যের অধিকারী ছিলেন টিথুনাস টিথনাস একটু চালাকি করে সে ভাবে যখন দেবী তাকে প্রেম নিবেদন করছে তখন দেবীর কাছ থেকে কিছু নেওয়া উচিত তার সে বলে যদি তাকে দেয় তবে সে তার অ্যাকসেপ্ট করবে এবং তার প্রস্তাবে রাজি হবে ইমোর্টালিটি অর্থ হচ্ছে আত্মার অমরত্ব যে কোনোদিন মারা যাবে না চিরদিনই বেঁচে থাকবে বলার সাথে সাথেই দেবী তাকে অমরত্ব দেয় গ্র্যান্ট করে তার অ্যাপ্লিকেশন এমন ভাবে তার চাওয়াটা মঞ্জুর করে যেন ধনী মানুষরা বা রাজারা অনেক সময় ভিখেরিকে দান করে কোন বিবেচনা ছাড়াই দিয়ে দেয় সেটাকে। ঠিক দেবী অরোরাও টিথোনাস বলার সাথে সাথে সেটা দিয়ে দেয় কোনো হেজিটেশন ছাড়ায় বা কোনো জাজমেন্ট ছাড়ায় অমরত্ব লাভের পর অরোরা টিথোনাসকে নিয়ে তার নিজের রাজ্যে চলে যায় সেখানে তারা পরস্পরকে উপভোগ করে উষ্ণ ভালোবাসায় তাদের সৌন্দর্য বিনিময় করে একে অন্যের কাছে প্রেম আবেগ ভরা কণ্ঠে কনভার্সেশন কথোপকথন করে তাদের সেই শারীরিক সৌন্দর্য ভাগাভাগি করতে শুরু করে এক তাদের মধ্যে একটা সুগভীর সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক যেটা এভাবে চলতে থাকে সময় চলতে চলতে টিথোনাস এক সময় দেখলো তার মধ্যে ভাটা পড়তে শুরু করেছে অর্থাৎ তার মধ্যে পূর্ণ যৌবন নেই তার মধ্যে বার্ধক্য আসতে শুরু করেছে দুর্বলতা ফিল করতে শুরু করেছে সে উষা দেবী সঙ্গে মিলিত হতো এবং কে করত এখন সে দেবীকে তৃপ্তি না বা তাকে করতে পারছে না এবং ভালো লাগছে না তার এইগুলো আর পূর্ণভাবে মিলিত হতে পারছে না দেবীর সাথে তখন তীর্থনাশ ফিল করতে লাগলো যে সে অমরত্ব চেয়েছে সে অমরত্ব পেয়েছে কিন্তু চিরন্তন যৌবন চাইতে ভুলে গেছে অর্থাৎ তার আত্মা কোনোদিন মরবে না কিন্তু সে চাইতে ভুল করেছে যেন তার যৌবনটা যেন মৃত্যু পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত বা যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যেন যৌবন ঠিক থাকে বার্ধক্য না আসে এই কথাটা বলতে সে ভুলে গেছে সে যৌবনের অমরত্ব চায়নি সে শুধু আত্মার অমরত্ব চেয়েছে তাই সে বৃদ্ধ হয়ে গেছে এবং বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং সে তার ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছে এবং আক্ষেপ করছে টিথোনাস কল্পনা করছে মৃদু বাতাস মেঘ তাড়িয়ে নিয়ে যায় কিন্তু সে পড়ে আছে অন্ধকার রাজ্যে তার কোনো পরিবর্তন নেই সে ভাবতে থাকে অরোরার কিসেস এপ্রিলের অর্ধ ফুটন্ত কুড়িগুলোর চেয়ে বেশি সুভাষিত ছিল এখানে তাদের এই যে একটা ক্লজ অ্যাসোসিয়েশন এটার কথা বলছে সে আবেগ জড়িত কণ্ঠে তাদের ভালোবাসার কথা বলছে অরোরা রোজি শ্যাডো টিথনাসকে সিক্ত করত মুগ্ধ করত ভিজিয়ে দিত কিন্তু সে বৃদ্ধ হয়ে গেছে অথর্ব হয়ে গেছে অরোরার পাশে সে বেমানান অরোরার শারীরিক শারীরিক সৌন্দর্য আগের মতোই রয়েছে কেন সে একজন দেবী কিন্তু টিথনাস বয়সের ভারে বুড়ো হয়ে গেছে সে বাঁকা হয়ে গেছে তাই এমন একজন সুন্দর দেবীর পাশে সে বেমানান সে নিজেকে সেখানে আর কল্পনাই করতে পারছে না কেননা অরোরা অনন্ত যৌবনা সে একজন দেবী আর টিথনাস ভুল করেছে যৌবনের অমরত্ব চায়নি তাই সে বুড়ো হয়ে গেছে এবং এভাবে আক্ষেপ করছে টিথনাস। এখানে মানুষে দেবীর মধ্যকার পার্থক্য সে বুঝতে পেরেছে নিয়ম নীতির কোনো কিছুই ভালো নয় ঈশ্বরের নিয়ম বা বিধাতার নিয়মের বাইরে যখন কেউ চলতে চায় তখন তার ফলাফল ভালো হয় না টিথুনাথ সেটা হারে হারে টের পেয়েছে এবং বুঝতে পেরেছে এবং ঈশ্বরের বা ঐশী নিয়মের বাইরে কোনো মানুষই জয়ী হতে পারে না টিথুনাথ চালাকি করে অমরত্ব চেয়েছিল কিন্তু সে ঠকে গেছে নিজে নিজেই মৃত্যু স্বাভাবিক কিন্তু অমরত্ব অস্বাভাবিক যেটা নিতে গিয়ে সীমার ঊর্ধ্বে পথ চলার সাহস করেছে টিথনাস যার পরিণাম তাকে শুধু দুঃখই নিয়ে এসেছে দুঃখ পেয়েছে টিথোনাস দুর্বিষহ জীবন যাপন পেয়েছে জীবন জীবনযাপন করছে বার্ধক্যের কষ্ট মুছে দেয় মৃত্যু অর্থাৎ মৃত্যু এসে জীবনের সব দুঃখ কষ্টকে মুছে দেয় করুণা করে মৃত্যু যেন মানুষের বার্ধক্য গুলো মুছে দেয় কিন্তু টিথোনাস মরতে পারছে না টিথোনাসিথোনাসের কষ্ট বহু গুণ বেড়ে গেছে বহু গুণে বেড়ে গেছে তার কষ্ট কিন্তু তার কাছে তো কখনো মৃত্যু আসবে না মানুষের সর্বশেষ পরিণতি হলো তার মৃত্যু কিন্তু টিথনাসের জীবনে কখনো মৃত্যুই আসবে না অর্থাৎ সে সারা জীবনে শুধু দুঃখ কষ্ট বয়ে বেড়াবে সে নড়তে পারছে না সে চলতে পারছে না এই কষ্ট সব শারীরিক সকল ধরনের কষ্ট সে ফিল করছে কিন্তু মরতে পারছে না টিথনাস উক্ত কবিতাটি লিখেছেন তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হল্লামের মৃত্যুতে শোকাহিত হয়ে বা ব্যথিত হয়ে এবং তার কষ্টে ব্যথিত হয়ে এই ধরনের কবিতাগুলো তিনি রচনা করেছেন তার মৃত্যু কবিকে এতটাই ব্যথিত করেছিলেন যে সে সেই দুঃখের রেশ সেই দুঃখের ছোঁয়া বা দুঃখের রং দিয়ে বিভিন্ন কবিতায়কে চিত্রিত করেছেন বিখ্যাত সমালোচক ডোনেহো বলেছেন অরোরা সম্ভবত হল্লাম তাকে কল্পনা করেছেন টিথনাস ওই আলফ্রেড লর্ড টেনিসন এবং টিথনাস কবি নিজে যে আলফ্রেট টেনিসনে কিন্তু টিথোনাসের মাস্ক পরেছেন এখানে ইউস বা অরোরা হচ্ছেন উষা দেবী এখানে ইউস বা অরোরা হচ্ছেন সেই হল্লাম যার বন্ধু তাকে সে কল্পনা করেছেন এবং টিথোনাস সে নিজে আলফ্রেড লর্ড টেনিসন টিথোনাসের মুখোশ পড়ে আছেন তো এই হলো কবিতার মূল বিষয়বস্তু উপরিক্ত কবিতা বিশ্লেষণ করলে আমরা একটা জিনিসই পাই যেটা স্বাভাবিক সেটাই সুন্দর অস্বাভাবিক কোনো কিছুই সুন্দর নয় বা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় যা শুধু দুঃখ আনবে কষ্ট আনবে কখনো সুখ আনতে পারে না সুতরাং নিয়ম নীতির মধ্য থেকে জীবন যাপন করায় সুন্দর এবং শ্রেয় ঈশ্বরের নিয়ম বা বিধাতার নিয়মের বাহিরে কোনো কিছু চাওয়া বা তার স্বাদ গ্রহণ করতে চাওয়া এটা ভালো নয় এখানে টিথুনাস নিজে চালাকি করতে গিয়ে দেবীর কাছ থেকে বা দেবীর প্রেম হাসিল করতে গিয়ে সে একটু চালাকি করেছিল কিন্তু তার পরিণামটা ভালো হয়নি তার আলটিমেট একটা দুঃখ নিয়ে এসেছে সে কখনোই মরতে পারবে না এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু তো যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য